আই প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমার কেবি কিচেন কিচেন অ্যান্ড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন একটা ভিডিও। সেটা হচ্ছে ঠাকুরের ভোগের জন্য কিভাবে খুব কম সহজে খুব সহজে আর খুব কম সময়ের মধ্যে আপনারা রান্না করবেন। এইটা যে যখন হাতে সময় থাকবে না, বাচ্চা কাচ্চা আছে ঘরে বা ফার্স্ট টাজ আছে কাজে যাবেন, তখন খুব অল্প সময়ের মধ্যে সময় থাকলে পাঁচ পদ দিয়ে 10 পদ দিয়ে ঠাকুরের জন্য রান্না করে দেবেন। আর সময় না থাকলে খুব কম সময়ে কীভাবে কী করবেন সেটাই আমি আপনাদের দেখাতে আসলাম আজকে। সো চলুন আমার রান্নাঘরে, আমি এখানে দেখাচ্ছি কী করবো আমি। আমার হাতে বেশি সময় নাই, অল্প সময়, কিন্তু আমি আমার ইচ্ছে আছে ঠাকুরকে ভোগ দিব, তো আমি কী করবো। সো আমি এখানে 1 পট 2 পট ডাল, তারপরে কি করব, দুইটা নিয়েছি, মানে চাল দুটা নেব, একটা দুইটা, 2 ডিবি চাল 2 ডিবি ডাল দিলাম। দিয়ে গোবিন্দভোগের চাল দিয়েছি আমি, আরো 1 ডিবি, আরো 1 কাপ দিয়ে দিব মুগ ডাল, 3 ডিবি মুগ ডাল আর 2 ডিবি গোবিন্দভোগের চাল নিলাম। এখন আমি এগুলো ধুয়ে নিব, এগুলো ধোয়া আমার হয়ে গেছে। এখন আমি এগুলো এটা সাইডে রেখে দিলাম, এগুলো সব আমার ভোগের বাসন। সো খুব অল্প সময়ের মধ্যে আমি কিভাবে কি করি সেটা দেখানোর জন্যই আজকের ভিডিওটা, ঠাকুরের ভোগ রান্না করার জন্য খুব অল্প সময়ে, কারণ আমার হাতে বেশি সময় নেই, তাই খুব অল্প সময়ের মধ্যে আমি কিভাবে সহজ পদ্ধতিতে খুব ইজিলি এগুলো করে নিব সেটাই প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে আমি শেয়ার করব। করতে আসলাম, এটা গরম হতে থাকুক, আমার প্যানটা গরম হতে থাকুক, এটা গরম হতে হতে আমি এই চুলো আর একটা প্যান বসিয়ে দিলাম ভাজি করার জন্য। প্যানটা গরম হয়ে এসেছে, এখন আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটা দিয়ে দিব, একটু ঠাকুরের ভোগ যেহেতু একটু বেশিও দিয়ে দিলাম, এখানে 4-5 টেবিল চামচ হবে তেল। তারপর আমি দিয়ে দিব এখানে 2টা দারুচিনি, শুকনো লঙ্কা 3-4টা, একটু জিরে আর একটু মেথি, তেজপাতা, এলাচ বা এখানে আছে 7-8টার মতন, সবগুলো দিয়ে দিলাম। এগুলো গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিব এখানে আমার ভিজিয়ে রাখা চাল ডাল, 3 ডিবি মুগের ডাল আর 3 কাপ মুগের ডাল আর 2 কাপ গোবিন্দভোগের চাল দিয়ে এগুলো আমি সব মিক্স করে নেব। এখানে মশলা দিয়ে দিব, এখন এখন আমি দিয়ে দিব মশলা, সব হলুদের গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম, মরিচ গুঁড়ো বেশি দিব না, একটুখানি দিয়ে দিলাম, আর দিব এগুলো সব আমার ঠাকুরের জিরে গুঁড়ো একটুখানি,
লবণ দিয়ে দিব স্বাদ মতো। আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিলাম। দিয়ে দিলে আমি নেড়ে ছেড়ে দিব, নাড়াচাড়া করে একটুখানি পানি দিয়ে, আমি একটুখানি বেশি না, একটুখানি জল দিয়ে দিব। জল দিয়ে এখানে ডেকে রাখবো। এটা ডেকে রেখে আমি চলে যাব অন্য কাজে। এখানে আমি কিছু আদা কেটে নিব, আমি আগে একবার ধুয়েছিলাম, এখন আর একবার আমি ধুয়ে নিব একটুখানি। আদাটা আর একবার ধুয়ে নিলাম, যেহেতু এটা আমি আগেও একবার ধুয়েছি, আমি আবার ধুয়ে নিলাম। আমি বেশি ভালো করে কাটতে পারি না, সবজি বানাতে পারি না, যেভাবে আমি পারি সেভাবেই করে দেখাচ্ছি। ঠাকুরের জন্য দিব, তাই খুব অল্প সময়ে কীভাবে আমি করে দেখাই, কীভাবে এগুলো করে দেই সেটাই দেখাচ্ছি। আমি এটা বসিয়ে রেখে, এগুলো আগে দিলে ভালো হয়, এগুলো আগে দিতে হয়, কিন্তু আমার যেহেতু হাতে কম সময়, সেটা আমি বসিয়ে রেখে কম সময়ে কীভাবে এগুলো করতে হবে সেটার জন্যই আমি আপনাদের দেখাচ্ছি। এগুলো বসিয়ে রেখে আমি এগুলো কেটে নিব। এখন এর থেকে আমি কিছু আদা আর মরিচ, কাঁচামরিচ আমি এতে দিয়ে দিব। আদা কাঁচামরিচ পরিমাণ মতো দিয়ে দিবেন, এটা আগে দিলেও ভালো হয়। আমার যেহেতু আগে বানানো ছিল না, তো সময়ে বাচ্চা দিকে আমি এটা আগে বসিয়ে তারপর এটা নিয়ে আসলাম। তারপর আমি এটা দিয়ে একটুখানি জল এতে, আর একটুখানি জল, বেশি জল দিচ্ছি না, একটু একটু করে জল দিতে হবে, আর নইলে এটা হয়ে যাবে। আবার আমি দেখে আঁচটা মিডিয়ামে রেখে আমি আবারও এটার জন্য আমি আরও কিছু নেব না, কিছুটির জন্য আমার আছে বেল পেপার, আর 4টে সিম আমি ধুয়ে নেব। ধুয়ে এগুলো আমি বানিয়ে নেব এখন। এভাবে হাত দিয়ে টেনে এটা এদিক আঁচটা ছুটিয়ে আনতে পারেন, মাঝখানে একটা দিয়ে দিয়ে সহজভাবে। কীভাবে আমি আমি আগে ধুয়ে নিই, তারপরে এগুলো এভাবে করে নিই সহজের জন্য, সেটা কী করব। হয়ে গেছে, এখন আমি এগুলাও দিয়ে দিব। আমি এখানে মিনি বেল পেপার, রেড মিনি বেল পেপার আর ইয়েলো বেল পেপার আর সিম, আপনারা যে কোনো সবজি আপনাদের যেটা ভালো লাগে সেটা দিতে পারেন। আমি এগুলো দিয়ে দিব এখানে। এখন দিয়ে আমি আবার এটা নাড়াচাড়া করে দিব। এটা আপনারা দেখুন, একটু একটু করে আমি পানি দিচ্ছি, তার জন্য আমার এটা কি সুন্দর হচ্ছে। বেশি বেশি পানি দিয়ে, এটা বেশি পানি একসাথে দিয়ে দিলে এটা ভর্তা হয়ে যাবে। যেহেতু আমার হাতে বেশি সময় নাই, তাই জন্য আমি এরকমই করি।
এটা বসিয়ে রেখে আপনারা পারলে আগেও সব কিছু রেডি করে রাখতে পারেন, আমিও আগে মাঝে মধ্যে আগে করি, কিন্তু আজ আমি লেট হয়ে গেছে, আমার বাচ্চার পড়াশোনা শেষ করে আস্তে আস্তে ভুগে রান্না দিব, এর জন্য আমি এইভাবেই আজকে করছি। যেহেতু আমি স্নান করার আগে এগুলো ভুগের এগুলো আমি বানাতে পারবো না, সবজিও রেডি করতে পারবো না, এই জন্য আমি এইগুলো বসিয়ে বসিয়েই দিই। আমি আরেকটু পানি এতে দিয়ে দিব, আর একটু পানি দিয়ে দিব, বেশি পানি দিব না, তাতে ভর্তা হয়ে যাবে, আমি ভর্তা করবো না, এগুলোকে নরম করবো না, এগুলোকে এগুলো জোর জোরে রাখবো, ওই জন্য একটু একটু পানি দিয়ে আমি এগুলো করবো। এখন আমি এটাকে ঢেকে দিয়ে আমি আমার বাকি কাজটা করে নেব। এখন আমি ভাজির জন্য কিছু সবজি বানিয়ে ফেলবো, আমার এগুলো আমি ঝিঙেটা ভাজির জন্য কীভাবে বানাচ্ছি আমি সেটা দেখাচ্ছি। পিলার দিয়ে সবজি এগুলো আমার আলাদা সব আমার ঠাকুরঘরের ভোগের সব বাসনপত্র, নাইফ, বোর্ড বা পিলার সব কিছুই আমার ঠাকুরের আলাদা। তো আমি তাড়াতাড়ি করে এটা ফিল করে নিলাম, নিয়ে মাঝখানে টুকরো দিয়ে আমি এগুলো ধুয়ে নেব আবারও। সেম থিম এইগুলো আমি এটা এরকম করবো। ভিউয়ার্স দেখুন ফিল করে নিয়েছি ঝিঙাটা, মাঝখানে এটাকে আমি তিন ভাগ করে দিলাম, একটা পাক এটা একদম ছোট হয়ে গেছে, এটা এরকমই তা। তারপর আমি করলা মাঝখান দিয়ে কেটে নিলাম, একটা এটা আমি আর একটু পাতলা করে নিয়ে নিব সাইড দিয়ে কেটে, চার ভাগ করে নেব, চার কলি পাতলা করে নেব। তারপর আমি পুদিনাটা কেটে নিই, এগুলো দিয়ে আমি বড়া বানাবো, ভাজি বা বড়া আপনারা যাই বলেন। এটাকে আমি এইভাবে কেটে নিলাম, ঝুগিনিটাকে হয়ে গেছে, বোনা হতে হতে কিছুটা হতে হতে আমার এগুলো হয়ে যাবে। এটাকে আমি লাউটাকে ইয়ে করে নেব, কেটে নিব, পোড়া করার জন্য আমি এভাবেই করি, আমি জানি না আপনারা কীভাবে করেন, যেহেতু নাইফ দিয়ে আমি এভাবেই করি, পাতলা করে আমি এইভাবে এইভাবে কেটে নিব। আরও কয়েক পিস এটা ফেলে দিলাম, তারপর ইজিলি এটা করে এইভাবে এটা ফেলে দিলাম, পরপর আমি টুকরো করে। আর চাইলে আমি দুই দিকেই দেখাচ্ছি, এটা লাউটা এভাবেও ছিলে নিতে পারেন বা কলটা ছিলে নিতে পারেন। আমি নাইফ দিয়েও দেখালাম, আবার এটা দিয়েও পিলার দিয়ে দেখালাম। হ্যাঁ, তারপর আমি আলুটা কীভাবে দেখাচ্ছি, ফিল করে নেই বা এটা খোসা সহ দিতে পারবেন, খোসা ছাড়িয়েও দিতে পারবেন। তো এটা যেহেতু আমার ভোগের জন্য আমি খোসা দিচ্ছি না, আমি আট রকমের ভাজি করে দিব ঠাকুরে, যেহেতু আমি সবজি আজকে ঠাকুরকে দিচ্ছি না। এইভাবে গুল গুল করে কেটে মাঝখান দিয়ে এভাবে ছিটছিট দিয়ে দিবেন। হ্যাঁ, লাউটারও একই একরকম চিট দিয়ে দিবেন, এবার মাঝখানে তেলে মশলাটা লাগবে ভালো। হয়ে গেছে, এখন আমি বোর্ডটা ধুয়ে নিব। ভিউয়ার্স বোর্ডটা আমি এখন ধুয়ে নিব, তারপর আমার এগুলো আমি আবার ধুয়ে নিব, এগুলো যেহেতু আমার ঠাকুরের এগুলো আবার ধুয়ে নিব।
ধুয়ে নিয়েছি। ভিউয়ার্স, এখন আমি এদিকটায় এসে দেখে নেব এগুলো আমার কতটুকু হলো। এ দেখুন আমি বেশি করে জল দিইনি, এই জন্য কি সুন্দর জর্জর হয়েছে। কিন্তু এটা সিদ্ধ হতে হবে, সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি ডেকে ডেকে রাখবো। জল দিয়ে আমি আরও একটুখানি জল দিয়ে দিব, এটা যাতে নরম না হয় আর জর্জরে। আরও আমি এখানে আরও এক কাপের মতো এইভাবে 3-4 বার করে দিবেন, তাইলে বেশি হবে না। দিয়ে আমি আরও 10 মিনিটের জন্য এটা রেখে দিলাম। এখন আমি এখানে আরেকটা চুলো, সময়ের যেহেতু আমার কম, সময় বাঁচানোর জন্য এখানে আমি আরেকটা চুলো প্যান বসিয়ে দিলাম, এটা গরম হতে থাক। ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নিব বড়াটা বানানোর জন্য। প্যান গরম হতে হতে আমি এখানে 2-3-4 চামচ ময়দা, 4 চামচ ময়দা নিলাম। তারপর আমি 1 চামচ হলুদ নেব, 1 চামচ হলুদ, অল্প গুঁড়ো মরিচ আর স্বাদ মতো লবণ, আর একটুখানি সুজি মিশিয়ে দিব আমি এতে। একটুখানি সুজি দিয়ে দিলাম, দিয়ে এটা আমি পানি দিয়ে গুলিয়ে নেব। আমি এটা পানি দিয়েছি, এখন গুলিয়ে এভাবে হাত দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি আমার মায়ের মতন এভাবে হাত দিয়েই করি, আপনারা চাইলে চামচ দিয়ে করতে পারেন। ততক্ষণে আমার দেখুন প্যানটা গরম হয়ে এসছে, এখন আমি তেল দিয়ে দিব, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিব আমি এখানে। আন্দাজ করে দিয়ে দিবেন বড়ার জন্য। প্রিয় ভিউয়ার্স, আমি এখন এই প্যানটা গরম হয়ে এসেছে আর আমার তেলটাও গরম হয়ে এসেছে। এখন আমি আপনাদের দেখিয়েছিলাম খেটে আমি এগুলো সব ধুয়ে নিয়েছিলাম, এখন আমি এগুলো করে নিব একটা করে, একটা একটা করে আমি চুলো দিয়ে দিব এখানে ডুবিয়ে, এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি দিয়ে দিলাম, একটা একটা করে আমি দিয়ে দিব। এগুলো আমি একটা একটা করে দিয়ে দিলাম। আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে, এখন আমি এগুলো দিয়ে তারপর আমি আমার বুনা খিচুড়িটা দেখে নিব কি হয়েছে। বুনা খিচুড়িটা দেখে নিব, 10 মিনিটের জন্য বুনা খিচুড়িটা আমি দেখে রেখেছিলাম এই এইভাবে এটা বসিয়ে দিয়ে, তারপর আমি অন্যটা দেখতে যাব। এটা হতে থাকুক, ততক্ষণে আমি দেখে নিব আমার বুনা খিচুড়িটা। বুনা খিচুড়িটা তুলে নিলাম, মা একটু পরে, একটু পরে ধরো না ওকে, একটু ঠাকুরের রান্না যাও, এখন না পরে দেখবো ওকে। ভিউয়ার্স, বাচ্চারা চলে এসেছে, বাচ্চাকে ধরতে দিই না আমি যখন রান্না করি, আমার বাচ্চারাও এম লক্ষ্মী এসে ধরবে না কোনো কিছু। আমার বাচ্চারা অনেক ভালো, ওরা টিভি দেখবে, ইয়ে করবে। দেখুন তারপর আমি আমার কাজে চলে আসি, দেখুন আমার এটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটাকে আর ঢেকে দিব না, এইভাবে নেমে ছেড়ে কিছুক্ষণ পর এটাকে আমি নামিয়ে নেব। হ্যাঁ, আমার খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে এসেছে, কিন্তু আমার এটা ভর্তা হয়নি বা নরম হয়নি, এটা আমার হয়ে গেছে প্রায়। এখন আমি ভাজিগুলো করে নিব। দেখুন হয়ে গেছে আমার, এক পিস হয়ে গেছে আমার খিচুড়িটা, দেখতে দেখতে টেস্ট করতে করতে আমার এক পিস হয়ে গেছে এটা। এইভাবে আমি একটা রেখে আর একটা চলে যাই, দেখুন কি সুন্দর হয়েছে। এটা কিন্তু নষ্ট হয়নি, পুড়েনি, কিনে কিছু না, অনেক সুন্দর হয়ে গেছে এক পিস। এইভাবে আর এক পিস করে নেব, আর এক পিস হতে হতে আমি আপনাদের নিয়ে যাব আরেকটা কাজে। দেখুন
এখন আমি তৈরি করে নিব আমার শাকটা। হ্যাঁ, তো শাকটা এটা আমার বাড়িতেই তোলা শাক, বাড়ির তোলা শাক। সো আমি যেহেতু ভালো বেশি ভালো করে শাকটা আমি কেটে নিতে পারি না, বাংলাদেশে তো সবার দা আছে, দা দিয়ে কেটে নেয়, বা এখানেও দা আছে, আমার শাশুড়ি মা কেটে দেয় যখন উনি ব্যস্ত থাকে, তখন আমি বলি না, আমি তখন এইভাবেই নাইফ দিয়ে কেটে নিই। বড় হয়ে যায় কিন্তু কিছু হবে না, এগুলো অনেক মোলায়েম। এতে আমার আলু শাক, নাল, তারপরে ডুগি পাতা, ডুগি যেটা, তারপরে আলু পাতা, তারপরে শস্য পাতা, এগুলো আমার বাড়ির অনেক সুন্দর হয়েছে শাকগুলো, তাই নিয়ে আসলাম, আমার ঠাকুরকে দিব, আমার মনে চাইছে দিতে। এটা পুঁই শাক অনেক সুন্দর হয়েছে, এগুলো আমি আগেই ধুয়ে নিয়েছিলাম, অনেক ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো আমি এইভাবে কেটে নিব, কারণ আমার হাতে সময় নাই, হাতে যখন সময় থাকবে না তখন কী করবেন, এইভাবে কেটে নেবেন। এগুলো এমনি মোলায়েম, এমনিতে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে, দেখুন বন্ধুরা হয়ে গেছে। কেউ আসবেন না, কেউ, আমি এভাবেই করি তাড়াতাড়ি করার জন্য, ভগবানকে নিবেদন করব, কিন্তু বেশি ভালো করে পারি না, তো কী হয়েছে, যেভাবে দিব সেভাবেই ভগবান গ্রহণ করবেন। হ্যাঁ, প্রসাদ বানাবার জন্য তো আমি এগুলো রান্না করে নিব। আমি আরেকটা এনে এগুলো বসিয়ে দিব। এখানে আমার ব্রোকলি আর ফুলকপিও আমি বানিয়ে নিয়েছি, এগুলো আমি বানিয়ে নিব। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, দেখুন আমার বড়াটা হয়ে গেছে, বড়াগুলো কি সুন্দর হয়েছে দেখুন, সবগুলো হয়ে গেছে, সবগুলো অনেক সুন্দর হয়ে গেছে। এখন আমি এগুলো নামিয়ে বাকিগুলো দিয়ে দিব। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, নামিয়ে নিয়েছি, এখন আমি বাকিগুলো বসিয়ে দিব। ও হ্যাঁ, আমি আরেকটা জিনিস ভুলে গেছি, এটা আপনাদের দেখাতে ভুলে গেছি, ঝিঙেটা আমি কীভাবে তৈরি করবো। এটা মাঝখান দিয়ে পুরোটা না কেটে আমি এইটাকে এক দুই তিন ফলি, তিন ফালি করে এভাবে কেটে নিয়েছি। হ্যাঁ পুরোটাই না, এইভাবে এক দুই চার, দুই তিন চারটা দিয়ে এভাবে সবগুলোই আমি এভাবে করে নিই। হয়ে গেছে, এগুলো আমি এখন বসিয়ে দিব। এগুলো ঝিঙেটা এভাবে দিয়ে দিব, দেখুন এটা ফুলের মতন বানিয়েছিলাম আমি। আমি একইভাবে সবগুলো নিব। তারপরে প্রিয় ভিউয়ার্স, খিচুড়িটা হয়ে গেছে, দেখিয়েছিলাম আপনাদের, দেখুন এটা হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে নিয়ে এই চুলায় আমি শাক বসিয়ে দিব। এই চুলায় আমি শাক বসিয়ে নিচ্ছি, আমার বড়া হতে হতে এটা হয়ে যাবে। হ্যাঁ এই শাকের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিবেন আপনারা, আমি একটুখানি দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিব, একটুখানি গুঁড়া মরিচ, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি যেহেতু আমার শাকে এখানে কম আছে তাই আমি একটু একটু করে সব দিয়ে দিব, একটুখানি আদা চুটি আর মরিচ কয়েকটা দিয়ে আমি একটুখানি মরিচ দিয়ে, এটাতে কিন্তু আমি তেল দিইনি, এটা মজে গেলে এটা যখন কমে আসবে মজে গেলে তারপর আমি এটাকে তেল দিয়ে সম্বাদ যাকে বলে আমরা বলি পাঁচটা লম্বা সম্বাদ এটা দিয়ে দেবো। হ্যাঁ আমার যেহেতু ঠাকুরের জন্য নিজের কাছে তার জন্য আমি একটু লাগাবো, তারপর আমি এখন বড়াটা দেখে নেবো এর ফাঁকে, দেখুন চটপট হয়ে যাবে, হয়ে যাচ্ছে, এরকম দুই কিলোয় বসিয়ে দিবেন। যদি দুই কিলো না থাকে আপনার করে এক কিলোয় বসাবেন,
একটু কম কম করে নেবেন, বড়াগুলো তোলা হয়ে যাবে। করলা বড়া, করলাকে মাঝখান দিয়ে কেটে সার্ভাপ করে তারপরে বেটার লাগিয়ে করলা ভাজিয়ে দেবে। মশা মশা করে করলা ভাজি করলে তিতা লাগে না। প্রিয় ভিউয়ার, ক্ষমা দেখুন, বড়াগুলো হয়ে গেছে। এগুলো সব আমি একটা একটা করে তুলে নিয়েছি। আরও কিছু তেল দিয়ে আমি বাকি বড়াটা এভাবেই সবগুলো করে নিব। ব্রকলি বড়া আর ফুলকপিটাও এইভাবে করে নিব, বেটার লাগিয়ে। ব্যাটারটা শেষ হয়ে গেছে, আমি আর একটুখানি ব্যাটার বানিয়ে নেব। ইউভিওস, আমার সারটা হয়ে গেছে, দেখুন মজে গেছে। এখন আমি একদম তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে দিব, নামিয়ে নিব। ইউভিওস, দেখুন আমি সারটা নামিয়ে নিয়েছি। এখন আমি এই চেনটা ধুয়ে এনেছি, বসিয়ে দিলাম। আর এখানে দেখুন আমার সারটা একদম কম, যেহেতু এটা গাছ নিজের বাড়ির। এটা আমি এখন পাঁচফোড়ন দিব কীভাবে সেটাই দেখাচ্ছি। আমার এটা গরম হতে থাকুক, এটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি একটু তেল দিয়ে দিব, একটুখানি 1 টেবিল স্পুন এর মতন একটুখানি তেল আমি এখানে দিয়ে দিলাম। কারণ আমার এখানে যেহেতু বেশি শাক নাই, এটা আমি একটু কম শাক আছে, এই জন্য আমি কম দিয়ে দিলাম। এখন এখানে আমি মেথি দিয়ে দিব, পাঁচফোড়ন দিয়ে দিব। এখানে 5 রকম মিশানো আছে, 5 ফোড়ন যাতে বলে এটা দিয়ে দিলাম। 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু মেরেছে লাল হয়ে আসলো। আমি শাকটা দিয়ে দিব, এখানে আমার ভাজিটা দেখে নিই। আমি দেখুন ভাজিটা হয়ে যাচ্ছে, বড় হয়ে গেছে, বড়াটা ব্রকলি বড়াটা হয়ে গেছে আর ফুলকপি বড়া। বড়াটা হয়ে গেছে, দেখি আমার এটাও গরম হয়ে এসেছে। আমি চালটা দিয়ে রান্নাটা বানাবো। এত মাত্র 2-1 মিনিট রাখবো, দেখে আমি তুলে নিব। হ্যাঁ, এর পাক দিয়ে আমি কিছু আলু বানিয়ে নেবো, আলু বালেজ ভাজার জন্য। হয়ে গেছে আমার শাকটা, এখন আমি নামিয়ে এই প্যান একটু ধুয়ে এতে আমি আলু ভাজিটা বসিয়ে দিব। এটা ধুয়ে আমি এতে আলু ভাজি। ইউভিওস, এই প্যানটা গরম হতে হতে এখানে সব ভাজি হয়ে গেছে, ব্রকলি ফুলকপি বড়া হয়ে গেছে। আমার 8 থেকে 10 রকমের বড়া আমার বুকের জন্য। ওগুলো আমি তুলে আমি একটু সবজি কেটে নিয়েছি এর ফাঁক দিয়ে। আমি এখানে একটু সবজি বসিয়ে দেবো আর ওইটাতে আমি আলু ভাজি বসিয়ে দিব, তারপর আমার শেষ হয়ে যাবে। এগুলো আমি কেটে নিয়েছিলাম কিছু সবজি, আমি এগুলো মজানোর জন্য, এটা প্রথমে মজানো বা সিদ্ধ করা যেটাই বলেন, প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপর আমি এগুলো
খাবার সম্বাস দিয়ে দিব, কাজ পূরণ দিয়ে দিব। সব আমি ঢেলে দিব এখানে, আমি এখানে দিয়ে দিব 1 চামচ হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিব 1 চামচ, জিরে গুঁড়ো, আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিয়ে দিব। এখানে 1.5 চামচের মতন দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ঢেকে দিব। এটা কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য, এতে কোনো আমি কোনো পানি দিইনি, দিব না পানি। হ্যাঁ, তারপর আমার এই প্যানটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব আমার কেটে রাখা আলু। কেটে নিয়েছিলাম আমি আলু, তেল দিয়ে আমি আলুটা দিয়ে নিচ্ছি আলু ভাজির জন্য। আমি আলু ভাজির জন্য আমি দিয়ে দিব এখানে, দিয়ে দিব একটুখানি গুঁড়া মরিচ, বেশি দিব না, হলুদ আদা 4 চামচ, আর 1 চামচ থেকে একটুখানি কম লবণ দিয়ে দিলাম। দিয়ে এগুলো আমি নেড়ে ছেড়ে নেব, দশ মিনিট পরে আমি আমার সবজিটা দেখব কি হলো, ততক্ষণ এটা হতে থাকুক। এটাও 10 মিনিটের জন্য আমি রেখে দিলাম, মিডিয়াম আছে। আমার আলু ভাজিটা হয়ে গেছে, দেখুন 10 মিনিট করে নাড়াচাড়া করে এইভাবে আমি এগুলো ভেজে নিয়েছি লাল করে, দেখুন হয়ে গেছে, আলু ভাজিটা হয়েছে। এখন আমি আগুনটা নিভিয়ে দিব, চুলার ফ্লেমটা কমিয়ে দিলাম। এখন এটা দেখুন সবজিটা প্রায় হয়ে এসেছে, প্রায় অল্প তো সিদ্ধ হয়ে আসছে। এটা আমি সিদ্ধ হওয়ার জন্য বসিয়েছিলাম, সবজিটা প্রায় হয়ে এসেছে। এখানে আমার 8 থেকে 10 রকমের সবজি, যখন বড়া বসিয়েছিলাম আর শাক হচ্ছিল তখন আমি এটা বানিয়ে নিয়েছি, বাঁধাকপি, ওকরা, ঝিঙে, তারপরে লাউ, ফুলকপি, ব্রকলি, সবগুলো সবজি। যেহেতু আমি অন্য কোনো সবজি দিয়ে তরকারি বা অন্য কিছু করতে পারছি না আজকে সময়ের কমের জন্য, সব সবজি দিয়ে আমি একটা একসাথে মিশিয়ে নিয়েছি। এখন এটা সবজি হয়ে গেছে প্রায় সিদ্ধ, এখন আমি এটাকে 5 ফোড়ন দিয়ে সম্বাস দিয়ে দিব। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, সবজি তো প্রায় হয়ে এসেছে, এখন আমি এতে 8-10টা কাঁচা মরিচ আর আদা কুচি এটা দিয়ে দিলাম, দিয়ে আমি নেড়ে ছেড়ে দিলাম। এটা সিদ্ধ হয়ে এসেছে, এখন আমি বলছিলাম যে আলু ভাজা নামিয়ে নিয়েছি, আলু ভাজা নামিয়ে নিয়ে এখন আমি এই আলু ভাজার প্যানটিতেই আমি এটা আর ধুতে যাব না, যেহেতু এটা পুড়েছে না, কিছু হয়েছে না, সুন্দরভাবে আলু ভাজা হয়েছিল। এতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দিব, কারণ আমার এখানে বড়া করে নিয়ে তারপর আমি সবজি করেছিলাম, তার জন্য এখানে একটুখানি তেল ছিল, তার জন্য আমি বেশি তেল এখন দিব না 5 ফোড়নের জন্য। তেলটা গরম হয়ে আসলে আমি 5 ফোড়নটা দিয়ে দিব সবজির জন্য, ফোড়নটা দিয়ে দিব 5 ফোড়ন। দেখুন 5 ফোড়নটা লাল হয়ে এসেছে, এখন আমি একটু একটু করে সবজিগুলো এই এখান থেকে এখানে দিয়ে দিব। হ্যাঁ, এখানে দিয়ে দেব অল্প অল্প করে, নেওয়ার পর আমি এটা সব দেবে দিচ্ছি একসাথে। তারপর আমি নেড়ে ছেড়ে এটাকে আরও 4-5 মিনিট কুক করে নেব, এটা আমি 4-5 মিনিটের জন্য রেখে দিলাম।
শেষ আমার হয়ে গেছে সব রান্না, তাদের দেখালাম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে খুব তাড়াতাড়ি ভাবে এটা করতে হয়। ভোগের রান্নার জন্য সময় না থাকলে আপনার দশপদের তরকারি দিয়ে রান্না করে দেওয়ার খুব তাড়াতাড়ি কী করবেন। তো সবজিটা হয়ে গেছে, ততক্ষণে আমি এখন ভোগটা রেডি করে নিব। দেখি হয়ে গেছে, এই যে দেখিয়েছিলাম আপনার সব বোনা খিচুড়ি, তারপর আলু ভাজি, আলু ভাজিটা শাক আর 8 থেকে 10 পদের ভাজিটা হয়ে গেছে আমার। এখন আমি ঠাকুরের ভোগটা রেডি করে নিব তালার মধ্যে। প্রিয় ভিউয়ার্স, হয়ে গেছে আমার ভোগের রান্না খুব অল্প সময়ের মধ্যে। দেখুন আমি 8 থেকে 10 পদের বড়া করেছি, একটুখানি শাক করেছি, আলু ভাজি আর সবজি আর তো বুনো খিচুড়িটা দেখলেন। আমার সবজিটাও হয়ে গেছে, তারই মধ্যে দেখুন সবজিটা বসিয়ে রেখে কিন্তু আমি এটা তৈরি করেছি, হ্যাঁ রেডি করেছি ভোগের থালাটা। সো খুব অল্প সময়ের মধ্যে কিভাবে এটা করবেন সেটার জন্যই আমার আজকের ভিডিও। খুব অল্প সময়ের মধ্যে এটা আমি তৈরি করে ফেলেছি ভোগের এটা। সো আপনারা এভাবে করবেন খুব অল্প সময়ের মধ্যে, যখন 8-10 পদের তরকারি রান্নার সময় থাকে না, খুব অল্প সময়ে কীভাবে রান্না করবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম। সো আজকে এখানেই। প্রিয় ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন আর আমার জন্য প্রে করবেন।